দর্শক বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সন্ধ্যা আজকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আড্ডায় আমি জহুর ইসলাম বল আজকের আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে কেমন মেয়র চাই কেমন মেয়র চাই বিষয়টি অনেক দিন থেকেই আমরা জেনে আসছি সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তিরিশে জুলাই সেই উপলক্ষে আমরা কেমন মেয়র চাই মেয়রের বৈশিষ্ট্যগুলি কেমন হবে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলি কতটুকু সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী কামাল সহসভাপতি রাজশাহী মহানগর আওয়ামী ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক সময় নিয়ে আসার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ এবং আমার শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এটা একটা সমসাময়িক ঘটনা রাজশাহীতে সিটি কর্পোরেশনের নির্বাচন খুব জমজমাট জি আমরা জানি নির্বাচন খুবই জমজমাট ভাবে চলছে আমরা প্রতিদিন প্রচার অভিযান যেভাবে দেখছি নিয়মিত পোস্টার ব্যানার ব্যানার দিয়ে ছেয়ে গেছে রাজশাহী এছাড়াও মাইক সবসময় বলা যায় চলতে আছে আমরা তো করি এবং আমরা বাস্তবায়নটাও চাই আমি যেটা অনুভব করি যে আমাদের যে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে যদি দুইজন প্রার্থীকেই ধরি তো এর আগে কিন্তু এটা নির্দলীয় একটা ইয়ে ছিল ফোরাম ছিল মেয়র বা সিটি কর্পোরেশন কিন্তু এখন এটা দলীয় ফোরামেই ভোটটা হচ্ছে প্রতীকও ধানের শীষ আর নৌকা তো যেহেতু আমরা মুক্তিযোদ্ধায় যেহেতু আমরা সাতই মার্চের ভাষণকে ফলো করে বঙ্গবন্ধুর আমরা সত্তর সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকাকে সেই সময় ছাত্ররাই জয়যুক্ত করেছি আমি অবশ্যই নৌকার পক্ষে তো আমাদের যে প্রার্থী খারুজ্জামান লিটন এ যে সময় মেয়র এর আগের টার্মে ছিল যে কোনো কারণেই হোক দুর্ভাগ্যবশত একটা টার্ম আমরা পাইনি বিভিন্ন প্রচারণার কারণে তো যে সময়টাই ছিল দু সাল থেকে দু হাজার পর্যন্ত এই সময় কিন্তু রাশে প্রচুর উন্নয়ন হয়েছিল এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদিও এটা রাজনৈতিকভাবে ভোট তার উপরেও পার্লামেন্ট যে দল ফর্ম করবে আমরা আশা রাখি যে মহাজোট সরকার বা জননেত্রী শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার এমন কোনো বড় ধরনের ভুল করে নাই যে কারণে মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে তো তাহলে এ বছরই কিন্তু আর একটা জাতীয় সংসদ নির্বাচন আছে আমরা যদি লোকাল গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে পারি তাহলে এই ধারাবাহিকতাটা থাকবে এবং রাজশাহীকে আমরা সবসময় বলতাম যে অবহেলিত 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 এই অবহেলিত জায়গা থেকে রাজশাহী একটা মর্যাদার আসনে যাবে এবং আমি ইতিমধ্যেই যেটা জেনেছি বিভিন্ন জায়গায় ভোট ক্যাম্পেনে গিয়ে রাজশাহীর জনগণ চাই যে একটা উন্নয়নমুখী রাশাই যে উন্নয়ন করতে পারবে চাকরি সংস্থা করতে পারবে রাজশাহীকে কিছু দিতে পারবে এই রকমের একটা প্রার্থীকে তারা ভোট দিতে চাই। নেগেটিভ জায়গায় ভোট এইবার মানুষ আমার ধারণা দিবে না আর প্রচারণা বা এটা নিয়ে অনেক কথা আসছে আমি একটা ছোট্ট কথা বলতে বলতে চাই যে যুদ্ধ যখন আমি নামব তখন আমি কিছু নিয়ম নীতি মানব কিন্তু যুদ্ধ যুদ্ধই আমরা নির্বাচন করব নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে পোস্টার প্রচারণা আমাদের তুঙ্গে উঠেছে কেউ কেউ বলছেন যে আপনাদের এত প্রস্টার আমরা মারব কোথায় এটা তো প্রশ্ন হলো না আপনি তো যুদ্ধে নেমেছেন আপনার প্রস্তুতি কোথায় আমরা দশ তারিখে গোটা শহর আমাদের আমরা নির্বাচনী যে বিধিনিষেধ সেগুলো আমরা খুব পালন করছি আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমাদের পোস্টার ব্যানার ফেস্টোন আমরা পাঠিয়ে দিয়েছি ঠিক যেই মুহুর্তে ইয়ে মানে ওই সময়টা আসছে প্রতীক আমাদের বরাদ্দ হয়েছে দশ তারিখই সম্ভবত সেই দিন একই সাথে আমরা গোটা মহানগর ছেড়ে ফেলেছি এখন কাউরি জন্য এটা তো অ্যালোটেড ব্যাপার না যে বিএনপির জন্য এই জায়গায় সারে দেব জন্য এটা ছেড়ে দেবে এটা কোনো কথা না আমরা তো যুদ্ধ অবতীর্ণ হয়েছি আমরা প্রচার প্রচারণায় গিয়েছি এবং আরেকটা কথা সাধারণ জনগণ জানে না গত মাসের বাইশ তারিখে নেত্রী শেখ হাসিনা যখন এই তিনটা সিটি কর্পোরেশনের প্রার্থী ডিক্লারেশান দেয় আমি উপস্থিত ছিলাম ঢাকায় আমাদেরকে ডেকেছিল উনি বারবার হুঁশিয়ার করেছেন যে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রতিফলন আসবে না কিন্তু আমরা যেন এমন কোনো আচরণ না করি যেটা জনসাধারণের চোখে খারাপ দেখায় এ কথাটা উনি ইঙ্গিতই বুঝিয়ে দিয়েছেন যে আমাদের আমরা সুষ্ঠু নির্বাচন করব এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমাদের তো ওয়ার্ড ভিত্তিক সরকারিভাবে আমাদের তিরিশটা ওয়ার্ড কিন্তু আমাদের দলীয় সাংগঠনিক ওয়ার্ড হলো সাঁত্রিশটা বড়ো ওয়ার্ডগুলোকে আমরা দুভাবে ভাগ করেছি তো এই সাঁত্রিশটা ওয়ার্ডের আবার আমরা মহল্লা কমিটি করেছি ওয়ার্ড কমিটি ছাড়াও মহল্লা কমিটি যেহেতু একটা ওয়ার্ডে পাঁচটা ছয়টা মহল্লা আছে কোনো ওয়ার্ডে সাতটা আছে কোনো ওয়ার্ডে তিনটা আছে মহল্লা ভিত্তিক কমিটি করে এবং সেইটা আমরাকে বিশ তারিখের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে হাজির করতে হয়েছে এবং উনি নাটকীয়ভাবে কতক্ষণ সময় দেয় যায় না তা আমার মনে হয় যে উনি এক ঘন্টা নির্বাচনের জন্য সময় দেন ওই যে মহল্লা কমিটির যে আমরা লিস্ট দিয়েছি তার মোবাইল নাম্বার আছে হঠাৎ করেই জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরাকে বাদ দিয়ে মহানগর আওয়ামী লীগ বা ওই ওয়ার্ড আওয়ামী লীগ বাদ দিয়ে মহল্লা কমিটির একজন সদস্যকে উনি ঋণ দেন তোমরা কেমন আছো ভোটের জন্য কি করছো তোমাদের প্রচার প্রচারণা কেমন চলছে তা একটা একেবারে গ্র্যাসরুটে তৃণমূলের কর্মী যদি জননেত্রী শেখ হাসিনার একটা কল পায় একটা মানে কি বলে ইন্সপিরেশন পায় উৎসাহ পায় তাহলে সে যাবে কোথায় সে তো এবং দু চার জায়গায় ফোন করার পরেই কিন্তু সবাই অ্যালার্ট যে যে কোনো সময় তাদের কাছে আবার মোবাইল যেতে পারে কাজে যারা ভোট সম্বন্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমরা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে প্রস্তুতি নিয়েছি আমাদের দ্বারা কোনো নির্বাচনের কি বলে যে পরিবেশ নষ্ট হবে না এবং নির্বাচন আচরণ বিধি এতটুকু লঙ্ঘিত হবে না জি ধন্যবাদ আমরা জানছি আপনাদের প্রচার অভিযান চলছে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা শক্তি আপনারা যে বলছেন আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা কিভাবে মুক্তিযোদ্ধারা কি কি প্রচারে আপনারা কিভাবে করছেন এই বিষয়টা না আমরা তো ইতিমধ্যেই তেরো তারিখ না চোদ্দ তারিখে আমরা মুক্তিযোদ্ধারা রাজশাহীতে একটা সমাবেশ করেছি সিটির সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং আমরা আলাদা টিম গঠন করেছি আওয়ামী লীগের টিম যাচ্ছে বঙ্গবন্ধু পরিষদের টিম যাচ্ছে মহিলা আওয়ামী লীগ যাচ্ছে যুবলীগ যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ আমাদের মুক্তিযোদ্ধারাও একটা টিম প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছে গত পরশু আমরা চোদ্দো তারিখে ঢাকাতে একটা সমাবেশ করে আসলাম যে মুক্তিযোদ্ধারা কিভাবে ভূমিকা রাখবে এই নির্বাচনে তা এখন একটা মুক্তিযোদ্ধার একটা টিম যদি একটা মহল্লায় যায় তারা যদি ভোট চায় তো ঠিক আগের সিনারিও আমি বলতে চাই না বর্তমান সরকারের সময় মুক্তিযোদ্ধাদেরকে ন্যূনতম হলেও জনগণ একটু সম্মান করছে স্পেসিফিক প্রশ্ন করব সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা আপনারা সবাই জানা মতে এখন গভর্নমেন্টে অনুগলে কাজ করছেন আপনাদের কোনো মুক্তিযোদ্ধার মধ্যে কোনো ভাঙ্গন আছে কি যারা অন্যভাবে কাজ করছেন অন্য পক্ষে হয়ে না এটা তো আমার জানা আছে আমরা জয় বাংলা বলে আমরা সাতই মার্চের ভাষণকে কেন্দ্র করে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু কিছু তো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা আছে তাদেরকে তো অস্বীকার করলে যাবে না তারা জিয়াউর রহমানের ডাকে গেছে যুদ্ধে তো তাদের সাথে তো আমাদের সমঝোতা নাই হতেই পারে না এটা কোনোদিনই হবে না একটা বিলে আমরা বসি না যে মুক্তিযুদ্ধের অনহংকার ছিল জয় বাংলা ওনারা নাকি জয় বাংলা বলে যুদ্ধ করেননি তাহলে তাদের সাথে তো আমাদের কোনো ব্যাপার নাই তারা ধানের শীর্ষে ভোট চাইতেই পারে তো এ যেটা বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরাকে মানতে হবে মুক্তিযুদ্ধের সময় অনেকেই বলে যে আমরা সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধ না আমি এটা একমত নই তাহলে আলবদর এলাকার কারা ছিল আলসামস কারা ছিল ই পিক কারা ছিল তাহলে আমাদের মধ্যে টু পার্সেন্ট হোক ফাইভ পার্সেন্ট হোক একটা বিরোধী ছিলই এবং তারা সশস্ত্র ভূমিকা আমাদের সাথে লড়াই করেছে এবং সেই জন্যই তাদের বিচারের দাবিতে আমরা বলছি যে যুদ্ধ অপরাধীদের বিচার চাই এবং হয়েছে এই সরকার আন্তর্জাতিক মান বজায় রেখেই যুদ্ধ অপরাধীদের তথ্য উপাত্ত সেই সময়ের সাক্ষী সেই সময়ের পত্রপত্রিকার কথা যেমন গোলাম আজম সে সময় কি বলেছে আমরা সে সময়ের আজাদ পত্রিকা ইত্তেফাক পত্রিকা আরও সমস্ত পত্রপত্রিকার তথ্য দেখেছি তারা কি বলেছে অস্বীকার করলে তো উপায় নাই গোটা আন্তর্জাতিক বিষয়টা দেখেছে তো আমরা মুক্তিযোদ্ধারা নৌকার সপক্ষে কাজ করব আমরা জননেত্রী আমরা বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধুর সাথে কাজ করেছি জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা কাজ করব। এবং মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ যে যদি বিন্দুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে কেউ এতটুকু ভালোবেসে থাকে সেটাই হলো জননেত্রী শেখ হাসিনা আমরা তিনশো টাকা ভাতা পেতাম এখন আমরা কে দায় দশ হাজার টাকা একটা অসচ্ছল মুক্তিযোদ্ধা যে ভিক্ষা করছিল সে তো ওই টাকাটা দিয়ে খেতে পারে দুইটা তিনটা বোনাস দেয় তারপরেও উনি খোঁজখাজ রাখছেন কোন মুক্তিযোদ্ধা তার বাড়ি নাই চিকিৎসা নাই এগুলো উনি খোঁজ রাখছেন তা আমরা তাহলে মুক্তিযোদ্ধাদের প্রতি এটা তো মানে বোধ এক ট্রাক সরকার আমাদের দিকে আসবে আমরা সরকারকে সমর্থন দেবো এবং প্রকৃত যারা আমার মুক্তিযোদ্ধা সেই সময় যারা রনাগণের সাথে আমরা কিন্তু কেউ লাইনচ্যুত হয়নি আমরা যেমন বঙ্গবন্ধুর সাথে থেকেছি আমাদের যে দল ক্ষমতায় ছিল না জাতির জনকের দল আমরা ছেড়ে যাইনি আমরা আবার চ্যালেঞ্জ করে বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনাকে যদি কেউ বাংলাদেশে মানে কি বলে যে ক্ষমতাসীন করার জন্য চেষ্টা করে থাকে সেটা হলো মুক্তিযোদ্ধারা জনতার মঞ্চ যখন তৈরি হয় তখন আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা শিটছে কেউ পুলিশ কেউ ইয়েতে কী বলে যে সেক্রেটারিতে কেউ বিভিন্ন এনজিওতে আমরা তাদেরকে নিয়ে আমরা জননেত্রী এরশাদ সরকারকে পতন ঘটিয়ে আমরা জননেত্রী সরকারের শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় এনেছি ধন্যবাদ আমরা যে আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনি জানেন যে মেয়র হলে তার উপর মুক্তিযুদ্ধের অনেক দায় দাবি থাকে অনেক দাবি আছে আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো দাবি আছে হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরা তো এখন কথা হলো যে তাকে আগে আমরা ক্ষমতায় মানে দ্যাট ইজ মেয়র বানাতে চাই যে হোক না যে এই হোক আমরা আগে আমাদের সপক্ষের লোককে আমরা ওখানে ক্ষমতাসীন করব তারপরে তো চাওয়া পাওয়ার কিছু আছেই থাকেই আমরা বলতেই পারি যে কি না সেটা আমি আসি যেমন রাজশাহীতে আমরা যারা বসবাস করছি তাদের দুশো পনেরো জনের বোধহয় এখানে আমাদের বাড়ি আছে হোল্ডিং ট্যাক্সটা আমরা মৌকুব চেয়েছিলাম তো এক পর্যায়ে ওনারা বলেছিলেন যে না মৌকুব করলে তো আপনাদের খাতাতে যে বাড়ির একটা নাম্বার সেটাই থাকবে না হানড্রেড পার্সেন্ট মৌকুবেন আপনারা ফাইভ পার্সেন্ট দিন তাহলে যদি আমার একশো টাকা ওখানে ট্যাক্স হতো সেটা আমাদের দাবি পাঁচ টাকা এবং আগের সরকার আমাদের লিটন সাহেব এটা মেনে নিয়েছিলেন তারপরে পানির বিল হ্যাঁ এই যে টুকিটাকি যে জিনিসগুলো সিটিতে আমাদের যে প্রয়োজনগুলো তারপরে অসচ্ছল একটা মুক্তিযোদ্ধা তার তো লোনের প্রয়োজন হতেই পারে এগুলো এই সব ক্ষুদ্র ক্ষুদ্র দাবি আর বৃহৎ দাবি আমাদের একমাত্র জননেত্রী হাসিনা আমাদের ঠিকানা আমরা না চাইতেই এগুলো পেয়েছি আমরা কোনো বলে নিই যে আমাদের ভাতাটা বাড়িয়ে দশ হাজার টাকা করে দেন তিনি নিজেই করেছেন অত্যন্ত তার মাথায় আছে জি একজন নাগরিক হিসেবে আপনি প্রচার প্রচার যে অভিযান চলছে একজন নাগরিক হিসেবে একজন নেতা হিসেবে দুইভাবে কিভাবে মূল্যায়ন করছেন দুই দিক থেকে না নির্বাচনে প্রচার একটা বড় মাধ্যম তো আমি এটুকু বলতে পারি যে এখন পর্যন্ত আমরা প্রচারে এগিয়ে আসি তারপরে সেকেন্ড ফেজটা যদি আমি বলি যে ঘরে ঘরে গিয়ে লিফলেট দিয়ে আসা আমাদের রাশিতে কি কি ঘটেছে আমরা একটা কিন্তু ইশতেহারও মানে ইয়ে প্রকাশ করেছি যে মেয়র হলে আমরা সিটির জন্য কি কি কাজ করব আমরা মা বোনদের বোঝাবার চেষ্টা করেছি যে অতীতে আমরা এখানে গ্যাস লাইন নিয়ে আসছি রাস্তাঘাটের উন্নতি হয়েছে ময়লা আবর্জনাগুলো আগে রাত্রি পরিষ্কার হতো এখন ওই জায়গায় হচ্ছে না এগুলো আমরা ডোর টু ডোর আমাদের যে মহিলা টিমগুলো আছে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে আমরাও যাচ্ছি দলে দলে বিভক্ত হয়ে এবং আমি আশাবাদী যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা হব জি ধন্যবাদ আমরা জানি যে তিরিশে জুলাই নির্বাচন তার আগে আমরা মাত্র আর কয়েকদিন হাতে পাচ্ছি আজকে ষোলো তারিখ তো সেই ক্ষেত্রে আপনাদের দলীয় পক্ষ থেকে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে এবং সামনে কি কি নেওয়া হবে আমাদের আমাদের দলীয় পদক্ষেপ তো আমরা মহল্লা তৈরি করেছি আমরা কি বলে সেন্টার কমিটিও আমরা তৈরি করেছি এবং পোলিং এজেন্ট কারা থাকবে সেটাও অলরেডি আমাদের কাছে চলে আসছে তাদেরও আমরা প্রশিক্ষণ দেব যে তোমার দায়িত্বটা কি হবে তুমি যখন মানে ভোট কেন্দ্রে যাবা তখন কত ব্যালট আসলো তোমার সামনে খুলবে এবং ভোট গণনার পরে একটা প্রেসক্রাইব ফর্ম থাকে সেখানে সই করে দিয়ে আসবে এটারও আমরা আমাদের একটা প্রশিক্ষণ সেল আছে তারা প্রশিক্ষণ দিচ্ছে যে ভোটের ব্যাপারে আমরা খুব সাইন্টিফিক ভোট করার চেষ্টা করছি এবং প্রতিদিন রাত্রে আমাদের মার্টিং সেলকে আরও একটু আমাদের ঘরের কথা বলি এখানে আমরা কয়েকজন সিনিয়র সহ সভাপতি দায়িত্ব নিয়ে আমি যেমন শামকদুম থানার দায়িত্বে কোথায় পোস্টার হচ্ছে না কোথায় দল হচ্ছে না কি করলে ভালো হবে আমাদের যারা তারা কি কি করছে তাদের কিভাবে আমরা উত্তর এভাবে আমাদের প্রস্তুতিটা এবং আমরা তো আছে মাত্র দিন না তেরো দিন আছে ইনশাল্লাহ আমাদের কোনো বিষয় কোনো ত্রুটি নাই জি আমরা জানতে পেরেছি যে নাগরিকদের অনেকের অভিযোগ আছে যে আমি প্রসঙ্গে যাচ্ছি রাজনৈতিকভাবে যে এই যে বিশাল একটা খরচ অনেক অভিযোগ থাকে জনগণের এই বলা হচ্ছে বুলবুল সাহেব সাত কোটি টাকা ব্যয় করছেন আবার ওদিক থেকে মিনু সাহেব বলেছেন যে লিটন সাহেব সাড়ে চার কোটি টাকায় প্রথমেই ব্যয় করে ফেলছেন এই বিষয়টা এই যে রাজনৈতিকের যে অর্থায়ন এই বিষয়টা আপনি কিভাবে মনে এখন এটা এটা আমরা বলি যে আমি খুব একেবারেই ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি আমার এই জন্য জানা একটা বড় কথা হলো যে যে দলের যত শুভাকাঙ্ক্ষী বেশি সেই দলের অর্থের অভাব হয় না সেই প্রার্থী জানবে না জাতির জনক কিন্তু জানতো না সত্তর নির্বাচন কীভাবে হয়েছে উনি ডাক দিয়েছেন আমরা তখন ছাত্র এই বাড়ি থেকে চিনি চুরি করে নিয়ে গিয়ে তারপরে ওই যে চিকা মারা বলতো আমরা ওই যে টিনের একটা প্লেটে এইভাবে ওয়ালে দিয়ে আসতাম আমাদের কস্টিং জিরো ছিল তখন তো এখন অনেক পোস্টারে দেখবেন যে নিচে লেখা আছে সৌজন্যে মোহাম্মদ আলী কামাল সৌজন্যে উমুক সৌজন্যে উমুক তাহলে এটা বুঝতে হবে যে এই পোস্টারগুলা লিটন সাহেব তৈরি করেনি এই পোস্টারগুলা তার শুভাকাঙ্ক্ষীরা তৈরি করেছে শহরে যে বিভিন্ন জায়গায় আড্ডা হচ্ছে চায়ের দায়িত্ব লিটন সাহেব নেয়নি নৌকা প্রার্থী নেয়নি ওই মহল্লার যারা একটু বৃত্তশালী মানুষ তারা বলেছে যে এই দশ দিন আমি সবকে চা খাওয়াবো বা তোমরা বাড়ি বাড়ি ভোটকেন্দ্র লিফলেট দিয়ে আসো আইসা এখানে দুপুরে আমার এখানে খাও কাজেই একটা বড় রাজনৈতিক দলের নির্বাচন করতে অর্থের অভাব হয় না হ্যাঁ তারপরেও হয়তো কেন্দ্র কিছু দিতে পারে ডিপ সাহেব তার ব্যক্তিগত তহবিল থেকেও খরচ করতে পারে কিন্তু এটা যেটা বাজারে প্রচার প্রচারণা এটার সাথে আমি একমত নই যে লিটন সাহেব পোস্টারিং চার কোটি টাকা খরচ চার কোটি টাকা ইটস এ বিগ অ্যামাউন্ট হ্যাঁ কত টাকার কাগজ লাগে সিটি কর্পোরেশনে যদি আমরা দুই লক্ষই পোস্টার করে থাকি তাহলে কয় টাকা লাগে তো যাই হোক একটা কথা হলো কি যে অনেকেই চাই যে আমাকে জিতিয়ে দে রে বাবা কিন্তু রাজনৈতিক মাঠ এত সব ইয়ে না ছেলে খেলা মনে হয় কাউকে জিতিয়ে দেওয়ার কন্ট্রাক্টারই কিন্তু নির্বাচন কমিশন নেয়নি প্রশাসন নেয়নি দেশের জনগণ নেয়নি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট পাবেন আমরা ছেড়ে হটে যাব পাবেন না আমরা ছাড় দেবো না এটা তো পরীক্ষিত আমরা একানব্বই সালে হেরে গেছি আমরা ছেড়ে দিয়ে চলে এসছি আমরা আন্দোলন করিনি হেরে গেছি আমরা আমরা ক্ষমতায় থেকে নির্বাচন করে দু সালে হেরে গেছি আমরা দ্বিতীয় কথা বলিনি তো এটা গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ জনগণের অধিকার জনগণ যাকে রায় দেবে ডেমোক্রেসির প্রথম শর্তটাই হলো যে যার ভোট সংখ্যা বেশি হবে জনগণ যাকে দায়িত্ব দেবে সেই মেয়র নির্বাচিত হবে বা সেই পার্লামেন্টের জাতীয় সংসদ নির্বাচনে সে ইয়ে হবে তো আমরা আশাবাদী এবং এখানে কোনো রকমের কারচুপি বা অন্য কোনো কিছু আমি আলামত এখনও দেখি না আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রাজশাহী শহর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএনপি বা এদেশে বিভিন্ন দলের সাথে আমরা সমঝোতা রক্ষা করে চলি আমরাও কিছু ডেলি করব না আমরাও চাই যে তারাও যেন কিছু নির্বাচনের দিন বা তার আগে কোনো কিছু না করে এখন পর্যন্ত এরকমের কিছু হয়নি পাল্টাপাল্টি এবং ইনশাল্লাহ হবে না জি ধন্যবাদ আমরা জানি মেয়র নির্বাচন রাজশাহী নিয়ে মানুষের অনেক স্বপ্ন আছে আপনি মেয়র নির্বাচন এই যে একটা নগর পিতা পাচ্ছেন তার মাধ্যম দিয়ে আপনার না যেটা আমাদের স্বপ্ন দু চারটা কথা না বললেই নয় আমরা একটা নন স্টপ ট্রেন দাবি করি তাহলে এটা ছয় ঘন্টায় যাচ্ছে ওটা সাড়ে তিন ঘন্টায় যাবে এবং এটা করা খুবই ইজি কেন এটার জন্য এক্সট্রা রেল লাইনও বসাতে হবে না এটার জন্য কোনো কাজ করতে হবে না শুধু একটা অর্ডার এখন রাস্তায় যেমন উল্লাপাড়া আছে কি বলে যে বড়াল ব্রিজ আছে ঈশ্বরদি আছে আমাদের ইন্টারসিটি ট্রেনগুলা খুলনাটাও এখান দিয়ে যায় দিনাজপুরটাও এখান দিয়ে যায় সবটা এখান দিয়ে যায় কোনোটাকে যদি বড়াল ব্রিজ স্টপেজ দেয় তারপরটাকে চাটমোহরে দিবে একটু সাজালি হলো আর যেহেতু এটা বিভাগীয় শহর আমাদের অত্যন্ত ইমার্জেন্সি কাজ থাকে রাষ্ট্রীয় কাজ থাকে রাজধানীর সাথে এটা যদি আমরা দ্রুত যেতে পারি তাহলে এটা একটা তারপরে যেমন এখান থেকে ভেজিটেবল এক্সপোর্টের জন্য ব্যবস্থা গ্রহণ করা এখান থেকে ভারতের সাথে একটা রেল যোগাযোগ কলকাতার সাথে এগুলো একটা আর স্থানীয়ভাবে সুয়েরেজ ড্রেনেজ ইলেকট্রিসিটি তারপরে ছেলেদের দাবি ক্রিকেট ভেনু একটা আর কোটের ওইখানে যেটা হচ্ছে ওটা কী যেন হাইটেক পার্ক এগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে মানে বাস্তবায়নে জমি হুকুম দখল আরম্ভ হয়ে গেছে ওই ইয়েতে এই যে নতুন বাস টার্মিনালের পর থেকে ওই এরিয়াটা ওখানে এটা হচ্ছে তো এই জিনিসগুলোকে দ্রুত ত্বরান্বিত করা তারপরেও কিছু যদি নতুন প্রকল্প রাস্তা আমরা চাই কিছু ফ্লাইওভারেরও দরকার আছে জায়গা জায়গা যানজট আমাদের রাজশাহী শহরে সেই আমার এই বিষয়টা খুবই যে রাজশাহীতে আগে কোনো যানজট ছিল না এখন যানজট দেখা যাচ্ছে এখন এটা কি এখন এটা আমি বলি যে যানজটটা মূলত আমরা দেখি যে বাজার জিরো পয়েন্ট থেকে আমাদের সরকারি কলেজ পর্যন্ত তো এটা খুব কঠিন কাজ না কেন যে ফুটপাতের উপরে যে দোকানগুলো আছে এই যে ছাতা ভালো করা থেকে শুরু করে অন্তত পক্ষে তারা দশ মিনিট জায়গা দখল করে আসে যে তিন ভাগে দেখা যায় দুই দুই ভাগ বন্ধ বন্ধ আছে এইটা ক্লিয়ার করে দিলেই এই যানজটটা আর থাকবে না আর যদি বড় প্রোগ্রামে যেতে হয় তাহলে নগরবাসীর আবার অন্যদিকে একটু ক্ষতি হবে যদি আমরা দশটা দোতলা বাস ওই ইয়ের থেকে কাটাখালি থেকে কোট পর্যন্ত দিয়ে দিই তাহলে তো সমস্ত লোডটা ওরা ধারণ করতে পারবে কিন্তু তার বিপক্ষে একটা কথা আছে এই যে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার অটো রিক্সা চালক আছে আমি আমার যদি মহল্লার কথাই বলি যে ছেলেবেলা সকালবেলা একশো টাকা চাঁদা চাইতো তারা কিন্তু এখন চায় না কেন ওরা রিক্সা চালাতে পারতো না একটা অটো চালিয়ে এখন জীবিকা নির্বাহ করছে তাদের জন্য আবার একটু ক্ষতি হবে আর শহর যদি এক্সটেনশান হয়ে যায় মানে নটা পর্যন্ত বা কাটাখালি পর্যন্ত তখন আমরা তো টাউন সার্ভিসে আসতে হবে তখন আর উপায় থাকবে না তো জঞ্জটটায় এটা

অনেকে এটা বিপক্ষে বলেছে কিন্তু এটা কিন্তু আমরা যখন আইন শৃঙ্খলার মিটিংয়ে আমরা কিন্তু সাপোর্ট করেছিলাম যে কিছু কিছুকে এলিমেন্ট না করলে ওরা ওই আইনের ফাঁক ফুঁকর খুঁজে কাস্টমস ওদেরকে ধরে নিয়ে যেয়ে যায় ঠিকমতো কে সাজাতে পারে না আইনের কাছে গেলে তো প্রমাণ করতে সেখানে ল্যাপসেশান থাকে আবার ছুটে আসে আবার করে জি জি আমার এখানে সুস্পষ্ট প্রশ্ন তার মানে আমাদের যদি বিচার ব্যবস্থা এটা নিয়ে যেহেতু আমাদের আগে থেকেই সংখ্যা এইখানটা এইভাবে মানুষকে আমরা কিছুদিন আগে অডিও বাক্তা দেখলাম এক আহাজারি তার মেয়ের আহাজারি যখন ক্রসফার দেওয়া হচ্ছে তার আহাজারি এই যে একটা অবস্থা সম্মুখীন হলো এটা কি শুধু কি এই ক্রসফারের মাধ্যম দিয়ে আইনি মাধ্যমে হচ্ছে কিন্তু এরা এত শক্তিশালী এখন আমি যদি আমার নিজকে দিয়ে বলি যে এক সময় যে সমাজ ব্যবস্থা ছিল সমাজে সমাজপতি ছিল কিছু লোক সমাজকে সমাজের সর্দার ছিল সর্দার ছিল এখন কিন্তু হাজব্যান্ড দুজনেই চাকরি করে তারা বাড়িরও সর্দার না বাড়িতে কী রান্না হচ্ছে এটুকু জানে না কাজের মেয়ে যেটা করছে সেটাই বাচ্চাটা কাজের মেয়েতে ফেলে দিয়ে ও দুইজন তাড়াহুড়া করে সকালে নটায় অফিস চলে গেল তো তাহলে এই যে সমাজে যে অপকৃতিটা হচ্ছে শুধু সামাজিক একটা বলাই তৈরি করতে হবে আমার বাড়ির পাশে কোন ধারাটি এটা আছে কেন সন্ধ্যার পরে অপরিচিত লোকজন যাওয়া আশা করে যদি আমি আবারকে বলি আমি তো উত্তর হবে না আমি তো এটা খেয়াল রাখি না তো সামাজিকভাবে তুমি যেটা আশা করছো এটা হবে না এখন আইনগতভাবে যাদের উপরে দায়িত্ব ন্যস্ত আছে পুলিশ কাস্টমস তারা কি এটা করতে হবে এবং আমরাকে একটা কাজ করতে হবে যে সাক্ষী বা প্রমাণ করে দিতে এইটা হয়ে গেলে আইনের দিয়ে আবার বাড়ি আসতে হবে না তাহলে এটা বন্ধ করে অনেকেই বলে যে ইন্ডিয়া থেকে আসে এটা বন্ধ করে এটাও কিন্তু সম্ভব না এত বড় ইয়ে পার্শ্ববর্তী দেশ যদি সেখান থেকেই আসে এটা নাগুলো বলা যাবে না আসে তো ইন্ডিয়া থেকে মাদকটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসে কিন্তু আমাদের এদেশে কোনো কারখানা নেই আবার ইন্ডিয়ায় বলি ওয়াইনটা ওপেন ওদের জন্য এমনকি সেনাবাহিনীর রেশানে ওয়াইন আসে ব্র্যান্ডগুলো রাম আরতি এগুলো আসে আর ইন্ডিয়ায় কিন্তু নাইনটি পার্সেন্ট লোক কোনো না কোনোভাবে তারা একটা কিছু দেখা যায় হয় আলা নয় খায়নি সিটি না হলে নাইট ক্লাবগুলাই যাওয়া এগুলো তাদের বৈধ রাখে কিন্তু আমাদের এখানে এটা চলে না আমাদের মুসলিম সমাজে বা আমাদের কাস্টমসে এটা আসে না তো যাই হোক আমরা আশাবাদী যে প্রশাসন জনগণ এবং গণপ্রতিনিধিরা মিলে যদি আমরা এটা চেষ্টা করি ইনশাল্লাহ এটা বন্ধ হবে বন্ধ না হলেও 90% কোমা আসলো তো অনেক বড় চুরিটা চুরি হইयो। ও ব্রডলাইট না হয়। জি ধন্যবাদ। তবে জানতে পারলাম অনেক অন্য একটা বিষয়। আমরা যে মেয়র প্রসঙ্গে আবার জিতে আছে। মেয়র মেয়রের বৈশিষ্ট্য কি কি হওয়া বলি? বুঝছি আপনি মেয়রকে তো আর বাჭকমবা কিভাবে আমরা তো মেয়রকে সিটি ফাদার বলি। তো আমাদের মেয়রের যেটুকু দায়িত্ব তার বাইরেও কিছু কাজ করতে হয়। যেমন শহরের পরিচ্ছন্নতা ড্রেেনেজ ইলেকট্রিসিফিকেশান এগুলা কিন্তু মেয়র করে থাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আর সরাসরি যেটা সিটি কর্পোরেশন করে সেটা বেশিরভাগই হল পরিচ্ছন্নতা ড্রেনেজ এগুলো করে আর পাশাপাশি আমাদের রাজশাহী সিটিতে কিন্তু আগে আমরা বলতাম যে ধুলিকণার শহর কিন্তু লিটন ভাই যখন মেয়র ছিল তখন আমাকে চিফ গার্ডেনার হিসাবে পরিচয় করি তো যত প্ল্যান্টেশন এখানে সিটির মধ্যে হয়েছে যে গ্রিন সিটি এখন আমরা বলি এটার কিন্তু সিংহভাগ সিংহভাগ আমি দাবি রাখতে পারি কেন আমার নার্সারি এবং আমি লিটন ভাইকে সহযোগিতা করেছি যে এখানে এই গাছ লাগবে এখানে এই গাছ লাগবে দিয়ে এটাকে করা হয়েছে এগুলো হলো তার ম্যান্ডেটারি কাজ এরপরে উন্নয়নমুখী কিছু কাজ আছে সিটির যেটা রেভিনিউ থেকে যে এটা হয় টাকাটা আসে সেটা পরিচ্ছন্নতা তারপরে যে রাস্তায় লাইট দিস দ্যাটে চলে যায় উন্নয়ন বাজেটটা আমাদেরকে আনতে হবে সিটির মধ্যে নতুন করে আরেকটা স্কুল করা যায় কি না সিটির মধ্যে আর একটা কলেজ করা যায় কি না সিটির মধ্যে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় করা যায় কি না আমি ওইদিকে যাব হেলথ হেলথের ব্যাপারটা এই যে ভ্যাকসিনেশন বা ঢাকা সিটি কর্পোরেশন আমরা প্রায় দেখি ডেঙ্গুর ব্যাপারটা এগুলো কিন্তু তো অনেক অনেক এইটা কিন্তু তখন কমে গেছিল আবার এটা হয়েছে জি আমরা জানি রাজশাহী একটি শিক্ষানগরী শিক্ষা নিয়ে রাজশাহী মেয়রের কি কি কিভাবে দেখতে পাচ্ছেন শিক্ষা হিসেবে না শিক্ষানগরী তো অবশ্যই আমরাকে শিক্ষা উচ্চ শিক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলো আছে আর গ্র্যাসরুটে যেন কোনো রকমের ছোট বাচ্চা তার একটা বয়স পর্যন্ত না আসা পর্যন্ত সে যেন মানে শিশু শ্রম শিশু শ্রম না দেয় এই ব্যাপারগুলো মেয়রের কাছে আমাদের দাবি এবং নিশ্চয়ই যে গণমুখী মেয়র হবে সেগুলো বাস্তবায়ন করবে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে রাজশাহীতে ইন্টারন্যাশনাল মানের হ্যাঁ এই জিনিসগুলো নাই তো এগুলো করা দরকার হ্যাঁ যেমন শিক্ষা বোর্ড একটা পরীক্ষামূলকভাবে স্কুল করেছে গত চার পাঁচ বছর থেকে চলছে স্কুল অবশ্যই বাড়াতে হবে এবং শহর যদি এক্সটেনশন হয় সেই এক্সটেনশন এরিয়াতে জনবসতি যাবে তখন তাদের অবশ্যই স্কুলের দরকার প্রাইমারি স্কুলে দরকার হবে তো এগুলো তো আমাদের প্রত্যাশা আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটা জিনিস নিজে তদারকি করেন নেট ঘাঁটেন অনেক কিছুই করেন আমরা যদি মেয়র পাই পার্লামেন্টে মানে আবার ক্ষমতায় আসতে পারি আমরা কিন্তু অতীতে দেখেছি যে দেশের যা বাজেট তার সিংহভাগ চলে যেত খাদ্য আমদানি করতে এখন কিন্তু খাদ্য আমদানি করতে হয় না আমাদের উদ্বৃত্ত খাবার এমনকি আমরা চাল সুগন্ধি চাল কিছু এক্সপোর্টও করছি এখন বাই দিস টাইম তো এগুলো আমাদের সফলতা আর আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে বনায়ন বেড়েছে আমরা প্রত্যেকটা সূচকে এখন আমরা এগিয়ে আছি ধন্যবাদ রাজশাহী সবার অনেক দিন থেকে মানুষের দাবি গণদাবি বলা যায় আমাদের যে শ্রম ব্যবস্থা শ্রম ব্যবস্থা এবং যে কর্ম কর্মসংস্থান বৃদ্ধি হ্যাঁ আমাদের এখানে শুধু ক্ষেত মজুর বা এছাড়া ছিল না তো লিটন ভাই কমিটেড যে তা আমরা যেমন গার্মেন্টস এর কথা অনেকেই খুব আশাবাদী যে গার্মেন্টস হবে তো আমার চিন্তা হয় যারা বায়ার তারা ঢাকাতে নামে ঢাকা থেকে অর্ডারটা ফ্লোট করে ওখান থেকে তারা চলে যায় তাহলে কি আমি বলি তা আমরা ক্ষেত মজুর থেকে এই জায়গায় উত্তীর্ণ হতে বাই দিস টাইম কিন্তু আমাদের পনেরো বিশটা ইন্ডাস্ট্রি হয়েছে এখন ইনশাল্লাহ হবে আমরা গার্মেন্টসের চেষ্টা করছি আরও কিছু চেষ্টা করছি আমাদের এটা তো আসলে ছিল অঞ্চলটা ছিল কৃষি জনপদ আমরা কৃষি ছাড়া অন্য কিছু বুঝতাম না কিন্তু এখন আমাদের ছেলেরা শিক্ষিত হয়েছে অন্য কর্মক্ষেত্রে প্রয়োজন হয়েছে এটা আসবে ইন্ডাস্ট্রিয়াইজেশন হবে উদ্যোক্তা তৈরি হতে হবে ব্যাংক লোনের প্রয়োজন আছে টেকনিক্যাল নোহাওয়ের প্রয়োজন আছে আসবে এটা আমি আশাবাদী যাই কর্মসংস্থা বৃদ্ধি পাবে জি আর একটা বিষয় যে গ্যাস এসেছে কিন্তু গ্যাস ঘরে ঘরে যায়নি এই বিষয়টা এখন পর্যন্ত ঝুলে আছে এই বিষয়টা কেন গ্যাস তো অনেক আগে এসেছে না গ্যাস অনেক এসেছে এবং সংযোগও প্রচুর হয়েছে আবার পেন্ডিংও প্রচুর আছে যারা দরখাস্ত করে তাকিয়ে আছে এখন এটা আমাদের উৎসটা বাড়াইতে হবে এবং উৎস বাড়ানোর জন্য যে কথাটা আমি এর আগে বলছিলাম যে যে বার্গেনিং করার জন্য যে লিডারশিপের দরকার এই পাঁচ বছর সেই লিডারশিপ ছিল না আমাদের যদি খারুজ্জামান লিটন আবার আমরা তাকে নির্বাচিত করতে পারি তাকে আমরা বলবো যে এই দশ হাজার গ্যাস সংযোগ পেয়েছে আর এই বিশ হাজার লোক পাবে না আমরা গ্যাসে আরাম করে খাবো আর ওরা দুয়াই ইয়ে করবে ইনশাল্লাহ হবে এটা জি ধন্যবাদ আসলে আমরা অনেক বিষয়ে আলোচনা করছি রাজনীতিক প্রেক্ষাপট কি খালিদ জামাল লিটনের বর্তমানে তিনি একজন ভালো নেতা আমরা সবাই এক পক্ষে নগর পিতা হিসেবে তার দেখতে ইতিহাস কি তার তো একটা বিশাল জীবন ছিল না তার এই দিকে একটু যেতে চাচ্ছি না এটা ঠিক আছে তার চার জেনারেশন ধারাবাহিকভাবে রাজনীতির সাথে জড়িত সেই সময় যে সমসাময়িক রাজনীতি ছিল মুসলিম লীগের রাজনীতি ছিল তার আগে ছিল লিটন এবার ফোর্থ জেনারেশন এবং লিটনের বাবা কামরুজ্জামান সাহেব চার নেতার মধ্যে এক নেতা সেই ধারাবাহিকতা আছে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে সে প্রকৃতি রাশির মানুষের কথা চিন্তা করে বলেই সে ঢাকা বা জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা দরকার তার থেকে সে স্থানীয়ভাবে আমাদের সাথে সময় কাটায় জি আসলে আমরা অনেক বিষয়ে জানতে চাইলাম আপনি বর্তমানে যে দলীয় অবস্থান অত্যন্ত সুস্পষ্টভাবে আপনি কিছু বিষয় উল্লেখ করেছেন আরেকটা বিষয়ে জানতে চাইব যে রাজশাহীতে আওয়ামী লীগের টোটাল অবস্থান আগের চেয়ে বর্তমানে এবং আগের প্রেক্ষাপটটা কেমন এটা আগের থেকে অনেক সুদৃঢ় এবং এটা জয়নেত্রী শেখ হাসিনার কারণে যেমন আমি একটা ছোট্ট চিত্র দিয়ে বুঝাতে চেয়েছিলাম যে নৌকা আমাদের প্রতীক নৌকার পিছনে বাংলা এখন তোমরা জানো না যে অতীতে নৌকা কিসে চলত গুণ টানত মানে যে জায়গায় স্রোত খুব বেশি হতো পালে বাতাস পেত না গুণ টানা মানে ওই চার পাঁচজন ঝপ করে পড়ে যেত দিয়ে দড়ি ধরে টান দিত তারপরে কিসে হতো দাঁড়িয়ে যেত বৈঠায় যেত লক্ষিতে যেত এরকম বিভিন্নভাবে যেত কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের রাজনীতিতে এখন ওই মাল্লার দরকার নেই উনি ওই যে হালটা ধরে বসে আছেন ডিসমার্চ এটাই হলো শ্রেষ্ঠ রাজনীতি আওয়ামী লীগের মানে নৌকার পালে বাতাস লেগেছে উনি যখন দক্ষিণ দিকে প্রয়োজন হয় তখন একটু দুইটা টান দায় এদিকে দিকে কোনো সময় এই দিকে বাস আর কারো যে নাই সবাই তাকে আমরা সহযোগিতা করতে চাই মুক্তিযোদ্ধারা বা সমাজের বিভিন্ন সেক্টরের লোকজন আমাদের আর একটা টার্ম আসতে পারলে আমরা উন্নত দেশের পর্যায়ে আমরা চলে যাব জি আরেকটা একটা খুবই দুঃখজনক হলে সত্য আমি গতকালকে একটা নিউজ দেখলাম শব্দ দূষণ রাজশাহীতে এই প্রচার অভিযান উপলক্ষে প্রচুর মাইক দুপুরের পর থেকে চলছে যেটা দিয়ে অনেক মানুষ অস্বস্তি পড়ছে এবং এটা পারা যাবে না কেন যে একটা মহল্লায় একটা মাইক একটা ওয়ার্ড কাউন্সিলরকে দেওয়া হয়েছে ছয়জন প্রার্থী হলে মহল্লায় ছয়টা ওয়ার্ড কাউন্সিলরের মাইক ঘুরছে আমাদের মেয়রের মাইক ঘুরছে এটা এই কয়টা দিন একটু সহ্য করতে হবে আমাদেরকে এটা পারা যাবে না হ্যাঁ আর দূষণ বলতে যেটা আমি বুঝি যে কিছু কিছু মোটরসাইকেল আছে যার মানে জাহাজের সায়নের মতো ইয়ে শব্দ কিছু কিছু ট্রাক বাস আছে যেটা পাশ দিয়ে চললে মানে সত্যি সত্যি ইয়ে হয় এই জিনিসগুলো আইন করে রোধ করতে হবে যে তুমি এর ঊর্ধ্বে এই ভাইব্রেশনের ঊর্ধ্বে তুমি কোনো ইয়ে ব্যবহার করতে পারবে না জি আসলে আমরা অনেক বিষয় জানতে পারলাম আওয়ামী পক্ষ থেকে এবং শেষ আপনাদের যে বিষয়গুলো এখন চলছে বর্তমানে কি কি বিষয়গুলো আপনার গুরুত্ব দিচ্ছেন আওয়ামী পক্ষ থেকে না এখন আওয়ামী পক্ষ থেকে আমরা একটা ব্যাপারই গুরুত্ব দিই বরেন্দ্র অনলাইন টিভির মাধ্যমে যতগুলো দর্শক শ্রোতা আছে সবরী কাছে আমি নৌকা আমারে ভটছে এইটেই চলছে যেমন জানি নৌকা নৌকা আমারে ভটছে আমরা নৌকা আমারে ভটছে না আমরা বলছি যে আপনাদের মানে কি কি পদক্ষেপগুলো কি কি এবং ইসতিহারের সাথে এটা কতটুকু সমজাস না আমরা আমাদের ইসতিহার প্রকাশ করেছি সমস্ত সাংবিধানিক প্রশ্ন উত্তর পর্ব আমরা শেষ করেছি আমরা আমাদের ইসতিহান নিয়ে জনগনে দুর্গড়াই যাচ্ছি যে আমরাকে ভোট দিলে আমরা করবো এগুলো আমরা এটাই হলো আমাদের শুধু আওয়ামী লীগ আমাদের জোট সরকার এখানে আরও যারা ছোট ছোট শরিক দল আছে ন্যাপ আছে জাসদ আছে ওয়ার্কার্স পার্টি আছে সবাই আমরা মাঠে নেমেছি আমরা জনগণকে আওয়ামী লীগ কোনো দিন ধোকা দেয়নি জাতির জনকের দল জাতির জনক ধোকা দেয়নি আমরাও ইনশাল্লাহ যেগুলো অঙ্গীকার করছি সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আপনাদের যেহেতু বললেন জোট এই জোটের মধ্যে কোনো সমস্যা আছে না জোটের মধ্যে কোনো সমস্যা নাই আমরা জোট নিয়ে মাঝে বসছি হ্যাঁ আমরা আমরা এটা সুস্পষ্ট অভিযোগ এরকম যে দেখেছি যে জোটের মানুষরা কাজ করছে না না তা ঠিক নয় জোটের মানুষ এখন জোট বলতে তো যদি আমি বলি আচ্ছা এখানে কয়জন সমর্থক হয়েছে কোন মহল্লায় তাদের লোক আছে নাই জোট বলতে তাদের একটা কমিটি আছে সেই কমিটিকে আমরা বসতে বলি এবং যদি সাংবাদিক সম্মেলন হয় আমরা ভাইস প্রেসিডেন্টরা ছিলাম না দূরে ছিলাম আমরা যাসদ ন্যাপ কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি লিটার্ন পাশে কিন্তু তারাই ছিল এবং তারা আছে এটা একটা প্রচার প্রচার না যেন আমাদের মধ্যে একটা ভাঙন আছে এই জন্য এবং জোটটা কিন্তু খেয়াল করতে হবে যে প্রগ্রেসিভ দল মুক্তিযুদ্ধের সপক্ষের দল তারা আমাদের সাথে আছে আর মুক্তিযুদ্ধের বিপক্ষের দলগুলা কিন্তু ধানের শেষে আছে ওই জামাতে হোক বা ওই জাতীয় যতগুলো দল আছে ধর্মভিত্তিক দল সেগুলো ওইখানে আছে জঙ্গিবাদী দল সেগুলো ওইখানে আছে জি সেই বিষয়ে যেটি জানতে চাইবো কাউন্সিলর অনেক প্রার্থী হয়েছে আমার তিরিশ জন তিরিশটা প্রার্থী আপনাদের দলীয় পক্ষ থেকে তাদের ব্যাপারে কি ভূমিকা তাদের ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম যে একটা ওয়ার্ডে একজন করে দেব তো মোটামুটি দশ বারোটা ওয়ার্ডে আমাদের সিঙ্গল ক্যান্ডিডেট আছে

মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমরা চাই যে জাতির জনক বঙ্গবন্ধুর নৌকা নৌকা প্রতীকে আমরা ভোট চাই জয়যুক্ত হলে আমরা যে ইশতেহার দিয়েছি আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করব। না হলে জনগণ আমাদেরকে কাউন্টার অ্যাটাক করবে যে আপনি এই কথাগুলো বলেছিলেন না মানে কেন আমরা মাথা নেব আমরা ইনশাআল্লাহ যেগুলো আমরা বলেছি সেই অওদাগুলো আমরা রাখি যে দর্শক ধন্যবাদ মোহাম্মদ আলী কামাল সাহেবকে যে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য দর্শক আমরা জানতে পারলাম যে অনেক বিষয় তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে কাজ করেছেন সেই বঙ্গবন্ধু আমল থেকে আমরা তার মাধ্যমে জানতে পারলাম কী কী হতে পারে স্বপ্নই বা কি মে নিয়ে এই সব বিষয়ে জানতে পারলাম তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সাপেক্ষে শক্তি তাদের পক্ষ থেকে শুধু নিশ্চয় কিছু প্রস্তাব আছে ইশতেহার তারা তারা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে অনেক কাজ করেছেন তিনি তারা আরও চান এই কাজটা আরও বেগবান হোক এছাড়াও তিনি চেয়েছেন যে এই নৌকা প্রতীকের বিজয় হলে মুক্তিযুদ্ধের পক্ষে জয় হবে তিনি এটি স্পষ্ট করে বলেছেন এছাড়াও তিনি বলেছেন এই যে ডেরেজ ব্যবস্থা এবং উন্নয়নের যে ধার এছাড়া বড় বড় উন্নয়ন এবং সোজা তিনি বলেছেন পরিবহনের ব্যাপারে ফুটপাথ চলে গেলেই তার পরিবহনটা অনেকখানি মুক্তি পাবে আমরা এই বিষয়গুলো জানতে পারবো এছাড়াও জানতে পেরেছি তার মাধ্যম দিয়ে তার ওয়ার্ডের এবং আওয়ামী বর্তমান অবস্থাকে আওয়ামী মধ্যে যে একটা ভেদাভেদের জোট সরকারের মধ্যে তিনি এটি দায়িত্ব অস্বীকার করেছেন যে এটির মধ্যে কোনো কিছু নেই এছাড়াও তিনি বলেছেন যে আমাদের সর্বক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধা আমাদের দেশের পক্ষে কাজ করে এবং আমরা যদি সবাই দেশের পক্ষে এই দেশের জন্যে জনগণের জন্যে এই নাগরিকদের জন্যে যদি কাজ করি তাহলেই হবে আমাদের নিজেদের বিজয় ধন্যবাদ দর্শক সকলকে এই অনুষ্ঠান দেখার জন্য শুভরাত্রি